السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله وحده والصلاة والسلام على رسوله وعلى آله وأصحابه أجمعين. সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, কাছের কিংবা দূরের, দেশের কিংবা প্রবাসের, যে যেখান থেকে আমাদের এই সংক্ষিপ্ত সময়ের আলোচনাগুলো দেখছেন শুনছেন, আমরা আন্তরিকভাবে মোবারকবাদ জানাচ্ছি। আমরা আশা করছি আল্লাহ তাআলার মেহরবানিতে আপনারা অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন আলহামদুলিল্লাহ। আমরাও আল্লাহ তাআলার মেহরবানিতে অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আজকে অত্যন্ত মর্মাহত এবং ভাঙা হৃদয় নিয়ে, ভাঙা কিছু কথা নিয়ে, অত্যন্ত দুঃখের বেদনাদায়ক একটা ঘটে যাওয়া বাংলাদেশের ঘটনা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। যে বিষয়টি হলো, আপনারা জানেন যে বাংলাদেশের বর্তমান যে প্রেক্ষাপট, আগামী কালকে রাজনীতির আমাদের জাতীয় নির্বাচন, সেই নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশের বিভিন্ন জায়গায় ছোটোখাটো অনেক ঘটনা ঘটছে এবং বড় অনেক ঘটনা মানুষরা ঘটাচ্ছেন। কে বা কারা কীভাবে ঘটাচ্ছেন আল্লাহ মালিক ভালো জানেন। তার মধ্য থেকে আমাদের কাছে অত্যন্ত হৃদয় বিদারক একটা ঘটনা যেটা মনে হয়েছে, খুব খারাপ, খুব কষ্ট লেগেছে। যশোর থেকে, আপনারা জানেন যে গতকাল রাত 9টায় যশোর থেকে ছেড়ে আসা একটি ট্রেন, বেনাপোল এক্সপ্রেস, সেই বেনাপোল এক্সপ্রেস যে ট্রেনটি ঢাকাগামী, সেটা প্রতিমধ্যে রাস্তাতে কে বা কারা কি উদ্দেশ্যে, কোন প্রেক্ষাপটকে সামনে রেখে কেনই বা তারা করেছেন আমরা জানি না। কে বা কারা সেই ট্রেনে থাকা যাত্রীদের উপস্থিতিতে থাকা অবস্থায় আগুন লাগিয়ে, আগুন জ্বালিয়ে দিয়েছেন। এতে করে হলো কি, শত শত মানুষ হতাহত হলো এবং অনেক মানুষের ক্ষতি। সবচেয়ে কষ্টের বিষয় হচ্ছে একটি ব্যক্তি যে কিনা জ্বলন্ত আগুনে নিজের শরীরটাকে জ্বালাচ্ছেন, লোকজন তাকে টেনে হেঁচড়ে বের করার চেষ্টা করছেন, বলতেছেন ভাই বেরিয়ে আসেন বেরিয়ে আসেন, কিন্তু সে বলছে আমার চোখের সামনে, আমার চোখের সামনে দিয়ে আমার বাচ্চাটি পুড়ে শেষ হয়ে গেল, আমার স্ত্রী পুড়ে শেষ হয়ে গেল, তাহলে আমি বেঁচে থেকে কি আনলাম, যার কারণে আমি এখান থেকে বের হতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, যেই ব্যক্তি বা কোনো লোক যদি কোনো একজন বান্দাকে হত্যা করে, সে যেন পুরো জাতিকে হত্যা করলো, এবং কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তিকে, কোনো ব্যক্তির প্রাণ রক্ষা করে, তাহলে সে যেন পুরো জাতিকে রক্ষা করলো। আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের ভিতরে সূরা আল মাইদার 32 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেছেন, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ। আল্লাহ তাআলা বলছেন যে যেই ব্যক্তি কোনো ব্যক্তির জানের বদলা ব্যতীত, অথবা কোনো ব্যক্তি কোনো ফেতনা ফাসাদ করে নাই, এরকম কোনো ব্যক্তিকে অন্যায়ভাবে কোনো ব্যক্তি হত্যা করলো, ফাকাআন্নামা কাতালা আন-নাসা জামিআ, সেজন্য সারা পৃথিবীর সব মানুষকে হত্যা করলো, ওমান আহিয়াহা ফাকাআন্নামা আহিয়া আন-নাসা জামিআ। পক্ষান্তরে আল্লাহ তাআলা বলছেন যে ব্যক্তি কোনো ব্যক্তির জান রক্ষা করলো, সে যেন সারা পৃথিবীর মানুষকে, পৃথিবীর মানুষের জান রক্ষা করলো। তার মানে কোরআনুল কারীমের এত স্পষ্ট প্রমাণ বহন করে যে আপনি অন্যায়ভাবে যদি কোনো মানুষকে হত্যা করেন, তাহলে সারা পৃথিবীর মানুষকে হত্যা করার দায়, হত্যা করার সমপরিমাণ গুণা আল্লাহ আপনার আমল নামে লিপিবদ্ধ করবেন। আপনি দেখেন তো একটাবার, ভাবেন তো একটাবার, ভাবেন যে আপনি এই এই যে ট্রেনে আগুন লাগিয়ে দিয়ে একজনকে মেরে ফেললেন, তার স্ত্রী মারা গিয়েছে, তার সন্তান মারা গিয়েছে, সেই ব্যক্তিটা আগুনে পুড়ে ছটপট করতে করতে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, অথচ আপনি আপনি চিন্তা করেন কার ইশারায়, কোন দলের সাপোর্ট করতে গিয়ে, কোন ব্যক্তির কাছ থেকে কটা টাকা খেয়েছেন আপনি, এই অল্প কটা টাকা খাবার বিনিময়ে আপনি কি করলেন, এতগুলো জানকে আপনি আগুন দিয়ে পুড়িয়ে মারলেন, এর জন্য জবাব দিতে হবে আপনাকে। যারা এটা করেছেন, যারা এটা করেছেন অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন হাশরের মাঠে আপনাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করায় দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন, অবশ্যই আমরা আল্লাহর কাছে বিচার দিচ্ছি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাকে এই জাতির সম্মুখে আপনার মুখোশটা উন্মোচন করে দেন। যারাই
এই ন্যাক্কারজনক ঘটনার সাথে জড়িত যারা পরামর্শ দিয়েছেন, যারা বুদ্ধি দিয়েছেন, যারা কৌশল করেছেন, যারা এটা করেছেন, যারা জড়িত শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা ব্যক্তির যেন সঠিক মুখোশটা আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতেই উন্মোচন করে দেন এবং পরকালীন জীবনে আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে এই ভয়াবহ এর চাইতে বহুত গুণে ভয়াবহ শাস্তির সম্মুখীন আল্লাহ তাআলা যেন করেন। আমরা এই দোয়া আল্লাহ তাআলার কাছে এই দরখাস্তই রাখছি, আল্লাহ তাআলা যেন কবুল করেন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।